হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে নিজের সেটিংসের মাধ্যমে অ্যাড ব্লক করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারম ডাইস পুল যে গেমটি রয়েছে, এই গেমটিতে প্রচুর অ্যাড আসে এবং গেম খেলতে অসুবিধা হয়। তো ক্যারম ডাইস পুল এবং অন্যান্য অনেক যে অ্যাপগুলি রয়েছে, ওই অ্যাপগুলিকে অ্যাড ব্লক করার জন্য কিভাবে সেটিং করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে এবং সেটিংসের সার্চ বারে সার্চ করতে হবে প্রাইভেট ডিএনএস। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরেই প্রাইভেট ডিএনএস একটা অপশন চলে আসবে, আমি মার্ক করে দিয়েছি, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে থার্ড নম্বর অপশনটা প্রাইভেট ডিএনএস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই নতুন একটা অপশন চলে আসবে, আপনি এখানে দেখতে পাবেন এই যে অপশন, এইখানে লিখবেন dns.addguard.com। আপনার সেটিং হয়ে গেল, এখন আপনি ব্যাক করে আপনার ক্যারম ডাইস পুল গেমটা খেলুন, কোনো অ্যাড আসবে না এবং অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে সেইগুলোতে অ্যাড দেবে না, আপনি সুন্দরভাবে মোবাইল চালাতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তীকালে এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।